रामनगर एक नम्बर ब्लॉक जनप्रिय पंचायत समिति एक समय सभापति सहसभापति नितई सरेल नितई तो खूब जनप्रिय पंचायत समिति सहसभापति शुद्ध नन एलकार तृणमूल ब्लक प्रेसिडेंट तथा एखानकार जो पूजा मंडप तर एकदम कर्णधार जेने नीब नितई दर का नितई तो प्रथम प्रश्न अपनारे आसब जे दौरगड़ा शारदिया माननीय मुख्यमंत्री श्रीमती মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 35,000 তো আপকে 50,000 টাকা করে সরকারি ভাবে সাহায্য করছেন আমরা রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সেই সঙ্গে সঙ্গে সারস্বতটাকে আমরা এবছরে অনেকটা কাটছাট করেছি এবং কাটছাট করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যবিধি নিয়ম মেনে পূজার্চনা ক্ষেত্রে যে নিয়মগুলি দিয়েছেন সেই নিয়মগুলি আমরা অক্ষরে পালন করার চেষ্টা করব এবং যাতে আমরা সেটা সফল হতে পারি তার জন্য আমার ব্লক এলাকায় যত পুজো কমিটি আছে প্রত্যেকে আমরা অবগত করাব সেই মোড়ে প্রথমে আমরা যেহেতু এই ব্লকের দায়িত্বে আমি আছি আমাকে নিজেকে নিজের প্যান্ডেলটাকে আমি সেইভাবে উন্মুক্ত করেছি অর্থাৎ আমার 10 ফুট পর্যন্ত আমার উন্মুক্ত থাকছে পরবর্তীকালে 10 ফুটের উপরে আমরা কিন্তু সেটাকে একটা সৌন্দর্য আনার চেষ্টা করছি এবং অন্যান্য কোভিড-19 জন্য আমরা এখানে মাস্কের ব্যবস্থা রাখছি স্যানিটাইজারের ব্যবস্থা রাখছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা প্রতিদিন স্প্রে করার ব্যবস্থা রাখছি এবং চ্যানেল বসানোর ব্যবস্থা করছি তাছাড়া আমরা চাইছি বিভিন্ন রক্তদান শিবির থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে দুস্থ মানুষের পাশে অর্থনা কিছু সংগঠন করে আমরা যাতে দাঁড়াতে পারি তার জন্য আমরা সংস্থার পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করি পুজো দুর্গা পুজো কিভাবে এনজয়মেন্ট করবেন দুর্গা পুজো এনজয়মেন্ট আনন্দ মানে আমরা মায়ের কাছে আশীর্বাদ চাই আমরা কোভিড-19 পরাজিত করে সারা বিশ্ব বা সারা ভারতবর্ষ আমরা যাতে সুস্থ জীবনযাপন করতে পারি মা এটাই আশীর্বাদ করি আর সেই সঙ্গে সঙ্গে আমাদের বর্তমান বছর যে ডিস্টেন্সটা বজায় রেখে ফিজিক্যাল ডিস্টেন্স অর্থাৎ সামাজিক ডিস্টেন্স বা সোশ্যাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্সটা বজায় রেখে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে অনুষ্ঠান করা যাবে না অনুষ্ঠান করলে মানুষ জড়ো হবে এবং মানুষের সেই মানে দূরত্ব বিধিটা সঠিকভাবে রূপায়ণ আমরা করতে পারব না কিন্তু আমাদের পুজো না পুজোর মতোই হবে মানুষ আনন্দ উপভোগ করতে পারবেন এবং পুজো মণ্ডপে আমরা এটাও চাইব মানুষকে যতটা সম্ভব পরিষেবা দিয়ে প্রতিমা দর্শন করতে পারে অষ্টমী পুজোটা আমরা বলেছি আমরা মাইকের মাধ্যমে পুষ্পাঞ্জলি তারা দেবেন মায়েরা মায়েরা যারা আসবেন তার জন্য একটা গুরুত্ব আমরা রেখেছি এবং আমরা বিভিন্ন ব্যারিকেড করে দিচ্ছি যে ব্যারিকেডের মধ্যে একটা মহিলা একটা পুরুষ তারা প্রবেশ করার পরে বাইরে বেরিয়ে যেতে পারে মানে সেটা আমরা তবে কিন্তু মানুষের মনে আর্থিক খুব ভালো অবস্থায় মানুষ মন নেই কারণ বিভিন্ন মানুষ যারা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় কাজ করতে এই সারস্ব ভাবনে পরিবারের কেনা বেচা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীদের উপকৃত হতো আর্থিকভাবে তার উপার্জন করতে পারত এবং অর্থ সাহায্য তারা করতে পারে বিভিন্ন পুজো কমিটিকে কিন্তু বর্তমান বছর এই 6 মাসের যে অবস্থায় চলছে সেই অবস্থায় কিন্তু সাহায্য পাওয়াটা খুব কঠিন বা কষ্টকর ব্যাপার তবুও মায়ের পুজো করতে হবে মায়ের আশীর্বাদ নিতে হবে আমরা 37 বছর বর্ষে এই সার্বজনীন দুর্গোৎসবে আমরা চাইছি চেষ্টা করছি যতটা সম্ভব মানুষকে একটা পরিষেবা দিয়ে আনন্দের মধ্যে ফিরিয়ে আনতে পারলে আমরা আশীর্বাদ লাভ করব মা দুর্গার এই বছরের পুজোর থিম কি করছে এই পুজোর থিম করছে আমরা একটা নতুন একটা আইডিয়া নিয়েছিলাম প্রতি বছর নতুন নতুন একটা আইডিয়া বন্ধ করেছিলাম কিন্তু এই বছর একটা আইডিয়া আমাদের ছিল গত বছর এইভাবে আমরা প্যান্ডেলটা বুক করেছিলাম পরবর্তীকালে আমরা কাটছাট করেছি কাটছাট করে আমরা করে দিয়েছি যে আমরা একটা মন্দির আদলে একটা প্যান্ডেল করব এবং সেটা নিজস্ব চিন্তাভাবনার মধ্যে কাউকে মানে অনুকরণ করে না এবং সেটা আমরা প্যান্ডেলকে একটা মানে দিয়েছি থিম দিয়েছি ওই থিমের মধ্য দিয়ে যেহেতু একটা জিনিস মনে রাখবেন যে এবছর আমরা
যতজন প্যান্ডেলে আমার 15 জন কাজ করছে, প্রত্যেকেই কোভিড কেস আমরা এই ব্যবসায় সমিতিতে ক্যাম্প করেছিলাম। রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ী এবং সাধারণ মানুষের যে ক্যাম্প আমরা 24 তারিখ করেছিলাম বিভিন্ন, তাতে আমরা যারা আমাদের প্যান্ডেলে কাজ করছে তাদেরও আমরা টেস্ট করে নিয়েছি। টেস্ট করে নিয়ে তারপর আমাদের তাদের কাজে যোগ করতে দিয়েছি। এবার সেখানে 14 থেকে 15 জন থাকছে একসঙ্গে, তেমনি আমরা তাদের